নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বন্ধুরা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আজকে তোমাদের সাথে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে যোগ সাধনা। বন্ধুরা, চলো তাহলে দেখি আমরা আজকের পাঠে কে আছে। যোগ সাধনা, যোগ মানে হচ্ছে সাধারণভাবে আমরা জানি একটার সাথে আরেকটা যুক্ত করা। ধর্মশাস্ত্র তাই বলছে, যোগ মানে হচ্ছে মিলন। কিসের মিলন? দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর একত্রিত হওয়া বা তাদের একত্রিত করা। কিসের মাধ্যমে? সংযমের মাধ্যমে বা সংযম পূর্বক সাধনার মাধ্যমে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে সমাধি লাভকে যোগ বলা হয়। যোগ অভ্যাস করার জন্য যেভাবে রাতে শরীর টাকি থাকে, স্থির থাকে, অথচ কোনো কষ্টের কারণ ঘটে না, তাকে যোগাসন বলা হয়। তোমরা ক্লাস সেভেনে এছাড়া আরো নিচের ক্লাসে বিভিন্ন কিছু যোগ সাধনা পড়েছ এবং বিভিন্ন ভাবে কিভাবে যোগ সাধনাটা করতে হয় বিভিন্ন আসন সম্পর্কে পড়েছ, যেমন পদ্মাসন, সুখাসন, এগুলো কিন্তু তোমরা জানো। এই যোগের মাধ্যমে ঈশ্বর আরাধনার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে যোগ সাধনা। অর্থাৎ যোগের মাধ্যমে তুমি ঈশ্বরকে আরাধনা করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে যোগ সাধনা। ঈশ্বর আরাধনার ক্ষেত্রে তোমার কি করতে হবে? দেহ ও মন উভয়েরই কিন্তু গুরুত্ব আছে। তোমার দেহ মানে শরীর যদি ভালো না থাকে তাহলে কি তোমার মন ভালো থাকবে না, আর মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু তোমার কোনো কাজেই মন বসবে না, তোমার কোনো কাজ করতেই ভালো লাগবে না। কাজেই এই যে ঈশ্বর আরাধনার করার ক্ষেত্রে বা আরাধনার জন্য কিংবা কোনো কাজ করার জন্য তোমার দেহ এবং মন উভয়েরই কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুতরাং দেহকে সুস্থ যদি রাখতে চাও তাহলে মনকে শান্ত রাখতে চাইলে কর্ম অর্থাৎ কাজ যদি ভালোভাবে করতে চাও তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? সেই যোগ সাধনাটা করতে হবে। অর্থাৎ এই যোগের গুরুত্ব অপরিসীম। এখানে আমরা একটা টপিক দিয়েছি যে অষ্টাঙ্গ যোগের ধারণা ও গুরুত্ব। অষ্টাঙ্গ যোগের ধারণা ও গুরুত্ব, ঠিক আছে? তোমরা একটু বইটাও দেখো, তাতে তোমাদের সুবিধা হবে। এখানে বলছে যে যোগ সাধনা এমন এক পথ যাতে প্রতিটি মানুষ নির্ভয়ে পূর্ণ স্বাধীনতার সঙ্গে চলতে পারবে এবং নিজেদের জীবন সম্পূর্ণ সুখ, শান্তি এবং আনন্দের মাধ্যমে কাটাতে পারবে। সেই পথ হচ্ছে মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগের পথ। অর্থাৎ এই যোগ যে আমরা করি, যোগ সাধনা করি, সেটা কিন্তু মহর্ষি পতঞ্জলি এটা প্রণেতা বা তিনি এটা সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন। কে করেছিলেন? মহর্ষি পতঞ্জলি। যোগশাস্ত্রের প্রণেতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি, নামটা মনে রাখবে। তিনি কি করেছিলেন? মহর্ষি পতঞ্জলি মানুষের আত্মানুসন্ধানে যোগে আটটি ধাপ নির্দেশ করেছিলেন। সেই ধাপগুলো কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই যে আটটা, এই আটটাকে তিনি যোগের অঙ্গ বলেছেন। অর্থাৎ এই আটটাকে আবার তিনি একত্রে বলেছেন অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ যোগ। তাহলে অষ্টাঙ্গ, আমরা আজকে তাই পড়ছি, অষ্টাঙ্গ যোগের ধারণা। অষ্টাঙ্গ যোগ মানে কি? আটটা যোগ একত্রে। কি কি? যম, নিয়ম, আসন প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এগুলো হচ্ছে অষ্টাঙ্গ
যুগের বিষয়। এখন যমটা কি? অষ্টাঙ্গ যুগের প্রথম ধাপটাই হচ্ছে যম। যম অর্থ হচ্ছে সংযম, যম মানে হচ্ছে সংযম। ইন্দ্রিয় এবং মনকে হিংসা অশুভ ভাব ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করা। কাউকে হিংসা করা যাবে না, হ্যাঁ, সবার প্রতি ভালো মনোভাব পোষণ করতে হবে, কোনো অশুভ বিষয় নিয়ে চিন্তা করা যাবে না, এগুলো হচ্ছে সংযমের বিষয়। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই পাঁচটাই হচ্ছে যম। এরপরে হচ্ছে নিয়ম। অষ্টাঙ্গ যুগের অঙ্গতে দ্বিতীয় ধাপটা হচ্ছে নিয়ম। মহর্ষি পতঞ্জলি শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর পরিধান এই পাঁচটি নিয়মের উল্লেখ করেছেন। এই পাঁচটাকে নিয়েই হচ্ছে নিয়ম। আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা, কারণ এগুলো তোমাদের সৃজনশীলতা আসে তার চেয়েও বেশি তোমাদের নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর তিন নম্বরে হচ্ছে আসন। আসন অর্থ স্থির হয়ে সুখে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত থাকা, স্থির সুখা ভাবে বসে আসনটা করা। দেহ মনকে সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহাবস্থান তাকে আসন বলে। আসনে কি হয়, শরীরের দৃঢ়তা আসে, শরীর নিরোগ ও লঘুভার হয়। একটা স্থির সুখকর ভঙ্গিতে কিছুক্ষণ অবস্থান করলে মানসিক ভারসাম্য সৃষ্টি হয়। আসনে শরীরে ও মনে সমন্বয় ঘটে। যোগী আসনে দেহকে জয় করে তাকে আত্মার বাহন হিসাবে গড়ে তোলে। আসন নানা প্রকার, আমি যে আগেও বলেছি, যেমন আমরা আগে পড়েছি পদ্মাসন, শোকাসন, গোমুখাসন, হলাসন। হ্যাঁ, গোমুখাসন হলাসনটা তোমরা এখন পড়বে, আগে ছিল না, পদ্মাসন শোকাসন পড়েছ। এই আসন অনুশীলনের মধ্যে দিয়ে যোগী পুরুষ নিজের দেহ মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতা অর্জন করে। যোগ সাধনার আসন অনুশীলনে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটা করলে তোমার শরীর সুস্থ থাকবে, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি দূর হবে। প্রাণায়ামটা হচ্ছে, প্রাণায়াম অর্থ প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু আর আয়ান হলো বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে এখানে বলছে শ্বাস প্রশ্বাসের বিস্তার, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই হচ্ছে প্রাণায়াম। তারপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার অর্থ ফিরিয়ে নেওয়া, বাহ্যিক বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে যোগের প্রত্যাহার। প্রত্যাহারের কাজ, অর্থাৎ বাইরের কোনো অশুভ বিষয় নিয়ে তোমাকে চিন্তা করা যাবে না, নিজের ভিতরে তোমার শুভ বিষয়কে নিয়ে চিন্তা করতে হবে। দৃঢ় সংকল্প ও অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করতে হবে, অর্থাৎ নিজের ভিতরে আনতে হবে। ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী হলে চিত্তে বিষয় আসক্তি নষ্ট হয়, বিভিন্ন বিষয়ে তুমি তোমার যা আসক্তি সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নাম ধারণা। ধারণা অর্থ একাগ্রতা, অর্থাৎ একাগ্র চিত্তে তোমাকে কিন্তু এই ধারণা সাধনাটা করতে হবে, যোগ সাধনাটা করতে হবে। একাগ্রতা ছাড়া কিন্তু কোনো কিছুই আয়ত্ত করা যায় না। তোমার পড়াশোনার কথা যদি বলি, তুমি যদি একাগ্র চিত্তে যদি মনোযোগ দিয়ে যদি পড়াশোনা না করো, তাহলে কি ভালো ফলাফল করতে পারবে? অবশ্যই পারবে না। কাজেই যে কোনো কাজ তুমি করো না কেন, যদি সফলতা চাও, তাহলে তুমি অবশ্যই একাগ্র চিত্তে সেগুলো করতে হবে। এবং এই একাগ্র চিত্ত করার জন্য তোমার চিত্তবৃত্তিকে বিষয়ান্তর থেকে প্রত্যাহার করে ওই বিষয়ে স্থাপন করতে, তুমি যে বিষয়ে তুমি অর্জন করতে চাও, অন্য অন্য বিষয় থেকে তোমাকে সেটাকে সরিয়ে এনে তুমি যে বিষয়ে নিবিষ্ট হতে চাও সেখানে তোমাকে যেতে হবে। একাগ্র চিত্ত হতে হলে এক তত্ত্ব অভ্যাস করতে হবে। নিজ দেহের অঙ্গ বিশেষ, যেমন নাভি, নাকের অগ্রভাগ বা ভ্রু যুগলের মধ্যস্থানে, অথবা কোনো দেবমূর্তি বা যে কোনো বস্তুতে মনকে নিবিষ্ট করা যেতে পারে। দেবতার মূর্তির সামনে তুমি করতে পারো,
অথবা তোমার নাকের আগায় তোমার মনকে নিয়ে আসতে পারো, নাভিতে নিয়ে আসতে পারো, ভ্রু দুই ভ্রু মাঝখানে নিয়ে আসতে পারো। মনকে কোনো বিষয়ে দীর্ঘ সময় ধরে নিবিষ্ট রাখার অভ্যাসের দ্বারা যদি অভিষ্ট লোকে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে পারে। ধারণা হচ্ছে ধ্যানের একটি স্বরূপ। তারপরে হচ্ছে ধ্যান। ধ্যান অর্থ নিরবচ্ছিন্ন গভীর চিন্তা। মন যদি নিরবচ্ছিন্ন ভাবে ঈশ্বর চিন্তা করে তাহলে দীর্ঘ চিন্তনের পর অন্তিমে ঈশ্বর রূপম হতে পারে। ধ্যানে যোগীর দেহ শ্বাস প্রশ্বাসের নিয়ম ইন্দ্রিয় মন বিচার শক্তি অহংকার সবকিছু ঈশ্বরে লীন হয়ে যায়। ধ্যান মানে তোমাকে তোমার ভিতরে শুধু ঈশ্বর চিন্তা থাকতে হবে এবং পরমানন্দ ছাড়া আর কোনো অনুভূতি তোমার ভিতরে থাকবে না। তারপরে হচ্ছে সমাধি। সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরের চিত্ত সমর্পণ। ঈশ্বরের মধ্যে তোমাকে নিজেকে সমর্পণ করে দিতে হবে। সম্পূর্ণরূপে ঈশ্বরের চিত্ত সমর্পণ করতে পারলে পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ ঘটবে। সাধকের অন্বেষণে এটাই হচ্ছে শেষ ধাপ। ধ্যানের শিখরে উঠে সাধক সমাধি লাভ করে এবং তিনি মন শূন্য, বুদ্ধিশূন্য, অহংকার শূন্য, নিরাময় অবস্থা প্রাপ্ত হয়। এই হল আটটা যুগের বর্ণনা। এবং এই গুরুত্ব কেন, গুরুত্বটা একটু বলছি। অষ্টাঙ্গ যুগ অনুসরণ অনুসরণে মানুষের অশান্ত মন কি হয়, শান্ত হয় এবং তার আত্মশক্তি বৃদ্ধি পায়। প্রমত্তা নদীতে বাঁধ দিয়ে খালকরণ করে যখন তাকে সঠিকভাবে বসে আনা হয় তখন এক বিশাল জলাধার সৃষ্টি হয়। বুঝতে পারছো কার সাথে তুলনা করছে? প্রমত্তা নদীতে বাঁধ দিয়ে খাল খনন করে যখন তাকে সঠিক বসে আনা হয় তখন যে পাশে বাঁধ দিল তার অপর পাশে কি হয়, বিশাল জলাধার সৃষ্টি হয়, তাই হয় না? অর্থাৎ পানি আটকে রাখা হয়, জল আটকে রাখা হয়। সেই জলাধারের জলে কি হয়, ফসল ফলে, বিদ্যুৎ উৎপাদন করা হয়, মানুষের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কত সুন্দর উদাহরণ দিয়েছে। ঠিক তেমনি অষ্টাঙ্গ যোগ পালনে তোমার কি হবে, তোমার অশান্ত মন শান্ত হবে, তোমার বসে আনবে আসবে, হ্যাঁ, এবং তুমি তোমার মনে শান্তি আসবে, আত্ম উন্নয়নে অপরিমেয় শক্তি তুমি লাভ করবে। কাজেই এই যোগ সাধনা যদি ঠিক মতো করা হয় তাহলে তোমার একের দিক দিয়ে তোমার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, অন্য দিক দিয়ে তোমার মনে শান্তি আসবে। ঠিক আছে বন্ধুরা, মনোযোগ দিয়ে এগুলো পড়বে এবং বাসায় আছো অনেক সময় আমি আশা করছি, যেহেতু ক্লাস নাইন এবং টেনের বই একটাই, এখন থেকে ভালো করে পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য